वेलकम बैक टू माय चैनल रिया। आज के हलो मंगलवार, एखन बजे दुपुर दुटो और दुपुर दुटो देखे आमी आमार ब्लॉगटाके स्टार्ट करलाम। और जेहेतु आज के मंगलवार, आज के अम्बुबाची पड़बे और एखनो पर्यन्त पड़ेनी। जखन पड़बे आमादेर बाड़ीते तोमरा सिंहासने देखेछो बड़मार एकटा छवि आछे, सेई छविटाके ढेके दिते हबे चार दिनेर जन्य। आबार अम्बुबाची जेदिन छेड़े जाबे सेदिनके ওটা খুলে নেওয়া হবে। এটা সবার বাড়িতেই করে, আমার বাড়িতেও সেম জিনিস। কিন্তু আমরা পুজো দিই, অনেকে আছে যে তারা অম্বাবচীর দিন পুজো দেয় না, শুধু যে মানে কালী ঠাকুর থাকবে রয়েছে বলে অনেকে পুজো দেয় না, যে না এই চার দিন পুজো দেবো না। আমাদের এরকম করা যাবেই না, কারণ গোপাল আছে, তাকে সে তো ছোট বাচ্চার সমান মানে বাচ্চা ভেবে তাকে পুজো দিতে হয়। তো বাচ্চাকে চার দিন না খাইয়ে কোনো মাই রাখতে পারে না, ওই জন্য আমাদের বাড়িতে অম্বাবচীর দিনগুলো পুজো দেওয়া হয়। আর আমার মায়ের পুজো দেওয়া সকালবেলায় কমপ্লিট হয়ে গেছে। আমার দায়িত্ব পড়েছে যে যখন অম্বাবচী পড়বে তুমি তখন কালী ঠাকুরের মুখটা ঢেকে দেবে, মানে বড়মার মুখটা ঢেকে দেবে। আর আমার ছেলে খাওয়া দাওয়া সমস্ত কিছু হয়ে গেছে, আমি বসে রয়েছি যে না ওটা পড়লে তখন গিয়ে আগে ঠাকুরকে ঢেকে দেব, তারপরে গিয়ে খাবো, কারণ তার আগে খেলে আবার জামা ছাড়ো রে আমার যেন কেমন একটা লাগে। আর যেহেতু অম্বাবচী, আজকে দিনে তো বৃষ্টি হবে, বৃষ্টিটা তো হওয়া স্বাভাবিক। তো বৃষ্টি হচ্ছে মাঝে মাঝেই, আজকে বৃষ্টি ঝেপে ঝেপে আসছে আবার চলে যাচ্ছে। হ্যাঁ মা মনে এখন উঠোন ঝাটফাট দিচ্ছে, কি বলতো আমাদের তো কাঁচা উঠোন, ওই একটুখানি বৃষ্টি হলে প্রচন্ড কাদা হয়ে যায়, মানে কি আর বলবো, তখন ওই পাতাগুলো কুড়াতে খুব অসুবিধা হয়, ওই জন্য বৃষ্টি আসার আগে পাতাগুলোকে কুড়িয়ে পরিষ্কার করে দেয়। কি হয়েছে বাবা, কেন? আর চিকু হলো বই, যেহেতু ওর খাওয়া দাওয়া সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে, ও রং পেন্সিল কিনেছে, তুই দেখাবি? আচ্ছা দাঁড়াও, এই যে এটা হলো চিকুর রং পেন্সিল, এই যে এই পেন্সিল বক্সটা দেখো কি অবস্থা করে ছেড়েছে। এই যে শুধু রং পেন্সিল দেখালে হবে না বাবা, ড্রয়িং করে দেখাতে হবে। তুমি ড্রয়িং করতে পারো আর ছবি আঁকতে? আচ্ছা ছবি এঁকে একদিন দেখাবে। হ্যাঁ আর এই যে আমাদের বড়মার ফটো, তো বড়মাকে ঢেকে দেব এখন চেলি দিয়ে, ঢেকেই দিই কারণ আমার খিদে পেয়ে গেছে, আমি আর থাকতে পারছি না। তো আমার কাছে চেলি আছে, চেলি দিয়ে ঢাকবো না। এই একটা বাবু চিল্লায় না, এই একটা লাল কাপড় আছে, এই লাল কাপড় দিয়ে আমি সুন্দরভাবে ছোট করে ভাঁজ করে নেবো, যেহেতু আমাদের বড়মা তো ছোট। আর বড়মার মুখটা আমি ঢেকে দেব, অনেকে আছে উল্টে দেয়, তো আমি উল্টে আর দেবো না, এটাকে জাস্ট এইভাবে আমি ঢেকে দেব তিন দিনের জন্য। চিকুকে আমি আর দুপুরবেলা ঘুম পাড়াইনি, এই দুদিন হচ্ছে যে আমি ওকে একদমই দুপুরবেলা ঘুম পাড়াচ্ছি না। তার কারণ হলো দিনের বেলা ও ঘুরে টুরে বেড়াচ্ছে, যেহেতু রাত্রির বেলা ও জেগে থাকলে ও বলবে জুবাড়ি যাবো জুবাড়ি যাবো, এরকম বায়না করে। আর সামনে যেহেতু মাঠ রয়েছে, বর্ষাকালে দেখবে অনেক বিষধর সাপ বেরোয়, আমাদের এখানেও বিষধর সাপ বেরোচ্ছে, তিনজনাকে মানে কামড়েছে এখনো পর্যন্ত যেটা খবর শুনেছি, যে আমাদের পাড়াতে না মানে আমাদের গ্রামে তিনজনাকে কামড়েছে চন্দ্রবোড়া সাপ। আর যেহেতু ও বাচ্চা মানুষ, ওকে তো আমি আটকে রাখতে পারবো না, রাত্রিতে ঘুমালে কোথাও যাওয়া মানে কোনো চিন্তা নেই, কারণ ওই সাপ বেরোলে ও বাচ্চা মানুষ বুঝতে পারবে না কখন গায়ে পা দিয়ে দেবে কখন কামড়ে দেবে, একটা বিপদ হতে পারে। তো এই কারণে ওকে আমি দিনের বেলা ঘুম পাড়াই না, কারণ দিনের বেলা তো আমার ছেলে দেখতে পাবে যে এটা সাপ, কিন্তু রাত্রির বেলাতে আমাদের গলিটা প্রচন্ড অন্ধকার থাকে, ওই পোস্টারের লাইটে সারা পাড়া আলো হয় না, ওই জন্য ওকে আর আমি দিনের বেলা ঘুম পাড়াই না, একবারে গিয়ে সন্ধ্যেবেলায় পড়ানো ঠড়ানো হয়ে গেলে ঘুম পাড়িয়ে দেবো, পরের দিন সকালবেলা উঠবে। আর মা এখনো ঝাড় দিচ্ছে, মায়ের ঝাড় দেওয়া কমপ্লিট হয়ে গেলে তখন আমরা খাবো, তাই তো? আজকে আমাদের এই আম গাছের ডালটা কেটে দিয়েছে, যেহেতু ওদের কাছে গিয়ে পরে খুব অসুবিধা হয়। এই দেখো এখান থেকে এই ডাল দুটো কেটে দিয়েছে। আরো ওইখানে আছে যেই গাছটা ছিল নারকেল গাছ, ওই যে নারকেল গাছের দেখো শুধু গোড়াটা দেখতে পাচ্ছ, আর এই যে এই ইয়াসে পড়েছিল এই গাছটা, এটাও কেটে দিয়েছে আজকে। এই যে এখানে সব গাছ ফাছ কাটলে না আমার প্রচন্ড মন খারাপ হয়, কিন্তু কি করবে বলো, নারকেল গাছে না প্রচন্ড বাজ পড়ে। এই যে এই বছরটা যে এত বাজ পড়ে, ধুম হয়েছে খালি নারকেল গাছে আর ওই সুপারি গাছে, খালি বাজ পড়তেই আছে পড়তেই আছে। যেহেতু ওই গাছটা না একটু হেলানো টাইপ ছিল, কোন সময় পড়ে পাঁচিল টাচিল ভেঙে যাবে, ওই জন্য আরো ওটাকে কেটে দেওয়া হলো। বাড়িতে নারকেল গাছ সুপারি গাছ না রাখাই মানে উচিত, খুব বাজ পড়ে। কে কচু গাছ বসিয়েছে? ও হ্যাঁ আবার ছেলে একখানা কচু গাছ বসিয়েছে, দাঁড়া তোমাদেরকে দেখায়।
এই দেখো আমার ছেলে উঠোনের এক সাইডে কচু গাছ বসিয়েছে, আর আমার মাকে বলেছে ও দিদা দেখো এই যে কচু গাছ বসালাম কচু হবে। এই দেখো এখনো আমার মায়ের ঝাড় দেওয়া শেষ হয়নি, আর দেখো কাঁচা উঠোন হলে কি অবস্থা হয়, যেহেতু আম গাছের ডাল ঠাল কেটেছে এই যে আম গাছের পাতা ঠাতা সব পড়ে, এই যে এখানে কাঠগুলোকে দাদু ছোট ছোট করে টুকরো করে রেখেছে বলে এই যে কাঠের এগুলো কিচ্ছু তোলা যাবে না। আর এই দেখো ধান ফেলে দিলে আমাদের উঠোনে ধান গাছ বেরিয়ে যাবে বড় বড়। তো আমি খেতে বসে গিয়েছি, ওই দেখো শব্দ হচ্ছে, ওটা ফেললুকে আমি ছাদে আটকে রেখেছি, কিছুক্ষণ আগে ওকে ঢেবলি ধরেছিল, আর যেহেতু রাস্তা তো কাঁচা আর সেই রাস্তায় কাদা মেখে ভূত হয়ে গেছে, আর যেহেতু নিচে খেতে বসেছি ও এসে প্রচন্ড জ্বালাবে, আগে খেয়ে নি, খেয়ে নিয়ে তারপর ওকে একটুখানি পরিষ্কার করে দেবো। আর এখনো মা আসেনি, মা মায়ের ভাত বেড়ে নিয়ে আসুক, তারপরে দেখাচ্ছি যে আজকে আমাদের কি রান্না হয়েছে। আজকে আমাদের রান্না হয়েছে এই যে কুমড়ো শাক দিয়ে আলু পোস্ত, মানে কুমড়ো শাক পোস্ত, আর যেহেতু আমি কচু খাই না এটা কচু দিয়ে মাছের ঝোল, আর আমার জন্য হয়েছে ডিমের ঝাল, এই হলো রান্না। আর এইটা হলো কালকের বাসি মাছের ঝোল, মাছ ওই হাফ ভাঙা রয়েছে আর এই ঝোলটুকুখানি বেঁচে রয়েছে। দেখো খেতে বসবো, এই সব সাঙ্গ পাঙ্গ সব হাজির, রোজ দিনই হাজির থাকে, আজকেও হাজির হয়ে গেছে, মানে খেতে বসলে যে এরা এত জ্বালায়, আর আমার এই সরো প্রচন্ড জ্বালায়, কিন্তু এদেরকে আমরা মেরে তাড়িয়ে দিই না, হাত দিয়ে যেটুখানি মারা হয় ওই জাস্ট, আর এইখানেই থাকবে বসে বসে। ওদেরকে কিন্তু রান্নাঘরে আলাদাভাবে খেতে দেওয়া হয়েছে কিন্তু তবু ওরা খাবে না, আমরা যে এখানে বসে বসে নিরামিষ যদি ভাতও খায় তবু ওরা এখানেই বসে থাকবে, এটা ওদের মানে স্বভাবে পরিবর্তন হয়েছে। তো চলো আগে খেয়ে নি, তারপরে তোমাদের সঙ্গে আবার কথা বলছি। আমার খাওয়া কমপ্লিট, খেয়েও শান্তি নেই, ফেল্লুর গায়ে যে কাদাটা লেগেছে ওকে এখন পরিষ্কার করতে হবে, তাই জন্য এই যে নাইটিটা আমি পাল্টে নিয়েছি, এখন যাব পরিষ্কার করবো। দেখো ছুটে ঘর ঢুকে গেল, যাই ওকে এখন পরিষ্কারটা করিয়ে আসি। জানিস তো ভিডিও দিয়ে দেখ তো কি অবস্থা, কি করেছিস তুই, এগুলো কি মেখেছিস, দাঁড়া দাঁড়া দাঁড়া, তোর জন্য তো আমি চান করে গেলাম, সাবান মাখা, ও দাঁড়া না, চান করানো কি আমার কাজ, এই গলার দিয়েটা কিনলো যখন তখন একটা চেন কিনে এনে দিতে চাই, চান করাই চেন পরিজন ছাগলে চান করাই, ওরম মুরগি ধরতে আর শাস্তি, অন্য সময় এই ধরতে যাবে ওই ধরতে যাবে তোকে আমি কিছু বলি, এবার চুপচাপ দাঁড়িয়ে ভদ্র বের মতন দেখো ফেললুকে চান করাতে চান করাতে আমি হাঁপিয়ে গেছি, বাপরে আমার হাত ধরে গেছে, ও কিছুতেই চান করতে চায় না, ছোটবেলার থেকে চেন দিয়ে বেঁধে বুঁধে ওকে চান করানো যায় না, আর আমি গাটা ধুয়ে নি তারপরে এসে তোমাদের সঙ্গে আবার কথা বলছি। এই যে আমাদের বাড়ির অ্যাংরি ক্যাট, যেটা ষষ্ঠীর দিন এসেছিল প্রচন্ড কামড়ায়, মাকে কামড়ে পুরো রক্ত বের করে দিয়েছে, এই জন্য এর নাম হয়েছে অ্যাংরি ক্যাট। আর অ্যাংরি ক্যাটের বোন বন্যা দিদি জানি না, এ খুব শান্ত, এ কিচ্ছু করে না। আর দেখো এখানে এই যে ওদেরকে খেতে দিয়েছে আর কি অবস্থা করেছে, এই দেখো ফেল্লুকে স্নান করানো আর যুদ্ধ জয় করা দুটোই আমার কাছে একদম সমান, তো আমিও স্নান টান করে চলে এসছি। আর আজকে আমাদের একটা বিয়েবাড়ির নেমন্তন্ন এসছে, এই যে বিয়েবাড়ির কার্ড, সোমবার দিন বিয়েবাড়ি, নেমন্তন্ন এসছে। এই করোনার মধ্যে না বিয়েবাড়িতে যেতে প্রচন্ড ভয় লাগে, কিন্তু আবার না গেলেও নয়, যখন মানে যেহেতু করোনা চলছে তো করোনার মধ্যে তো এখন 50 জন ছাড়া বিয়েবাড়ির নেমন্তন্ন কাউকে করা যাবে না, 50 জনের মধ্যে যদি আপনি পড়েন তাহলে ভাববেন যে আপনার গুরুত্ব তার কাছে অনেকটাই, সেই সমস্ত বিয়েবাড়িতে যাওয়ার চেষ্টা করবেন, এটা তো আমি মনে করি। তো আমাদের ওই 50 জনের ভেতরে নাম এসছে, তো নাম যখন এসছে তখন তো যাওয়া উচিত, কিন্তু কি হয় বলুন তো, আমার না বিয়ে বাড়ি যে কোনো অনুষ্ঠান বাড়িতে গেলে একটাই জিনিসই আমার একটু খুঁতখুত করে,
আমার যেন মনে হয় এই শাড়িটা তো পরেছে, এই শাড়িটা পরে যে ওই যে ওর জন্মদিনে গেলাম দেখে নিয়েছে, এই শাড়িটা পরে তো ওর বিয়ে বাড়িতে গিয়েছিলাম ওখানে লোকজন দেখে নিয়েছে। আমার শাড়ি জামা কাপড়ের খুব অভাব পড়ে যায়, মানে বিয়ে বাড়ি অনুষ্ঠান বাড়ি এলে আমার টেনশন হয়ে যায় যে আমি কি পরবো, আমি কি পরবো, লোকে এই জামাটা পরে তো দেখে নেয়নি। আমার এটা খুব হয়, আমার মনে হয় আমার মতো অনেক মেয়ে আছে, মেয়ে বউ আছে, তো তাদেরও সেম জিনিসটা হয়, আমার তো হয়। তো বিয়ে বাড়ি গেলে তো তোমরা দেখতেই পাবে, আমার ছেলে তো এখন থেকে লাভাচ্ছে, ও নাকি বিয়ে বাড়ি যাবে, ও নাকি বিয়ে বাড়ি যাবে, তো ওর বিয়ে বাড়ি যাওয়ার ড্রেসপত্র সব বাপ্পাদের বাড়িতে রয়েছে, ওখান থেকে আবার বেছে বেছে আমাকে আনতে হবে, কারণ আমাদের এই একটা আলমারিতে না আর জায়গাই হয় না, এই আলমারি আর শোকেসে রেখে রেখে মানে আর সেগুলো হচ্ছে না, ওই জন্য আমি আমার আলমারিতে বাপ্পাকে দিয়ে পাঠিয়ে দিয়েছি। দেখি ওখান থেকে গিয়ে কবে আনবো, আমি আনবো না ওর বাবা এনে দেবে ভগবান জানে। যেহেতু ফেললু মানে জল গায়ে, ওকে তো দেখতে পেলাম আমি মোছাতেই পারলাম না, তার আগে ছুটে পালালো, ছুটে ঘরে ঢুকে গিয়েছিল, আর জল গায়ে ঢুকেছে সারা বারান্দা পুরো জল হয়ে গেছে, আর আমার ছেলে বুঝতে পারিনি, হাঁটছে আর ধপাস ধপাস করে পড়ছে আর চিল্লাচ্ছে, হ্যাঁ এখানে কে জল ফেলেছে, এখানে এরকম জল ঠল ফেলে রেখে দিয়েছে, আমি খালি পড়ে যাচ্ছি, দুবার করে উল্টে গেল। আর আমার ছেলে যত ওর ভাঙা পুরনো খেলনা একটা বস্তার ভেতর জড়ো করে রেখে দিয়েছিলাম সেইগুলোকে এখন বের করে ওইগুলো নিয়েই খেলা করছে, আর ঘর বাড়ি এমনি নোংরা করে ফেলছে, এমনি বর্ষাকালে দেখবে ঘর বাড়ির কি অবস্থা হয়, আর তার উপরে যদি ওই ভাঙা খেলনাগুলো সারা বারান্দা বিছানা টিছানা ছড়ায়, কান্না রাগ ওঠে বলুন তো। আর দেখ সব ভাঙা গাড়িগুলোকে বের করেছে, আর ছাদে যেতে হবে, ছাদে আমি জামা কাপড় তুলে এসেছি যেহেতু বৃষ্টি হওয়ার বৃষ্টি হচ্ছে মাঝে মাঝে, শুধু ওর একটা প্যান্ট শুকায়নি সেইটাকে গিয়ে এখন তুলে আনবো, নইলে কখন ভুলে যাবো, আর যেহেতু বাচ্চার জিনিস তো বাইরে থাকা উচিত না, বাইরে থাকলে আবার সেই কালকে ওটাকে ধুতে হবে, ডবল খাটনি কে করবে, এখন এখনকার যুগে মানুষ ডবল খাটনি করতে চায়, এখনকার যত শর্টে কাজ হয় সবকিছু তো শর্ট, নামেও শর্ট করে দিচ্ছে, যার নাম সুচরিতা তাকে সুচু সুচু এরকম করে ডাকছে, সবেতে শর্ট হয়ে যাচ্ছে, কি ভাগ্যি আমার নামটা দু অক্ষরে, নইলে আমাকেও এরকম বানিয়ে দিত। খেয়ে দে উঠে এত কাজ করা যায়, একবার ফেল্লুকে চান করাও রে, তারপর সিঁড়ি দিয়ে ওঠো রে, জামা কাপড় তোলো রে, কত কাজ। আর যেই আমি ছাদে উঠবো বলে চলে এসছে, আর এই দেখো ও চলে এসছে, আর এই যো আমার বাহনটাকে দেখায়, এই যো এই ভাঙা চেয়ারে বসে রয়েছে, আর বাহনের সঙ্গে আর একজন যোগ হয়েছে লালি, এও বসে রয়েছে। একবার যদি এরা শোনে, আমি জানি না কি করে বুঝতে পেরে যায়, ছাদে যাব মানে যেই আসুক তার আগে এসে ওরা বসে থাকবে, কি জানি এত পাহারা দেয়া কেন ওদের লাগে। আর প্যান্টটা একদম ভিজে, শুকায়নি তো, বৃষ্টি হচ্ছে না, এত বৃষ্টি হচ্ছে, রোদ ঠোদ তো উঠছেই না, মানে 5 মিনিট করে রোদ দেয়, 10 মিনিট করে বৃষ্টি হয়, এরকম সারাক্ষণ হয়েই যাচ্ছে। এই অ্যালোভেরাটা গাছ জুড়ে এই দেখো একটা আগাছা গাছ হয়েছে, এই গাছটাকে তুলে ফেলে দেব এখন, যদিও ওই বাবা ভুল করে ফেলেছি, আবার গাছটাকে পুঁতে দিই, কি অবস্থা, আজকে তো অম্বাবচী পড়ে গেছে, এখন গাছ তো টেনে টেনে তুলতে নেই, যতই আগাছা হোক আর যায়, সত্যি আমি পুরো ভুলে গিয়েছিলাম যে অম্বাবচী পড়ে গেছে, এই সময় কোনো গাছ তুলতে নেই, গাছ কাটতে নেই, মাটি কোপাতে নেই, কোনো কিছু করতে নেই, সত্যি আমি পুরো ভুল করে আগাছা গাছটাকে তুলে ফেলেছিলাম, কিন্তু আবার আমি এখানেই বসিয়ে দিয়েছি যে একে এখন তুলবো না, 4 দিন পরে গিয়ে তুলবো, কি অবস্থা, মনে না থাকলে কি করবো বলো, একদম খেয়াল ছিল না, দেখতে পেলাম ফট করে টেনে তুলে ফেললাম, এখন না মনটা খারাপ লাগছে, এরকম হয় কি জানি। তো চলো আজকের ব্লগটাকে আমি এখানেই এন্ড করে দিচ্ছি, আবার তোমাদের সঙ্গে দেখা হবে নেক্সট ব্লগে, ততক্ষণ তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, হ্যাপি থেকো, সাবধানে থেকো, চলো টাটা।